Phantom Tube. Assalamualaikum, আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন, ব্র্যাক আরবান হেলথ সেন্টার। নবজাতক বাচ্চারা অনেক সময় দেখা যায় যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় এবং তারা অসুস্থতা বোধ করে, কিন্তু মারা অনেক সময় বুঝতে পারে না যে আসলে বাচ্চাকে কখন হাসপাতালে নিয়ে যেতে হবে। কি কি সমস্যা দেখা দিলে আসলে বাচ্চাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে? যার মধ্যে প্রথমেই রয়েছে, যদি বাচ্চা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে কিন্তু বাচ্চাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বাচ্চা যদি অতিরিক্ত ঘুমায় বা একদম নেতিয়ে পড়ে, অথবা যদি বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে, ঠিকমতো দুধ খেতে যদি না পারে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিলম্ব করা ঠিক না, তাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চার খিঁচুনি হতে পারে, তার ঘাড় শক্ত হয়ে যেতে পারে, সে নীল হয়ে যেতে পারে, এইসব ক্ষেত্রেও কিন্তু অতি দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। না হলে নিউনেটাল সেপসিস বলে একটা রোগ আছে, যেটার কারণে কিন্তু আসলে অনেক সময় দেখা যায় নবজাতকের মৃত্যু হয়ে যেতে পারে। এছাড়াও কিছু অসুস্থতা আছে যেকার সময় আসলে বাচ্চাকে নিয়ে যেতে হবে হাসপাতালে দ্রুততার সাথে। যেমন যদি বাচ্চার অতিরিক্ত জ্বর হয়, বাচ্চার যদি এক থেকে দুই দিনের মধ্যে যদি খুব বেশি পরিমাণে জন্ডিসের ভাব দেখা যায়, তার শরীরটা হলুদ হয়ে যায়, তখন কিন্তু তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বা বাচ্চা যদি অতিরিক্ত বমি করে বা একদম পাতলা পায়খানা করে খুব বেশি পরিমাণে, যার কারণে বাচ্চা খুব বেশি ডিহাইড্রেট হয়ে যায়, সেক্ষেত্রেও তাকে দ্রুততার সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশা করি এই আপনারা যে এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে আমাদের দেশে শিশু মৃত্যু হার আমরা আসলে অনেকাংশেই কমাতে পারবো, এবং দ্রুত যদি আপনারা পদক্ষেপ নিতে পারেন। আপনাদের যদি মা ও শিশু সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স ব্যবহার করে তা আমাদেরকে করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তরটি পৌঁছে দিতে, এবং সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।